এই বন্ধুরা, আজকে আমরা যে মুভিটা নিয়ে আলোচনা করতে চলেছি এটা একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি। এবং এখানে একটি ছেলে অপর একটি ছেলেকে ভালোবাসে, বাট তার পরিবার জোর করে বিয়ে দিয়ে দেয়। চলুন গল্পটা পুরোটা শুনে আসি। মুভির শুরুতেই দেখানো হয় যে একটা সুইমিং পুলে একটা ইনস্ট্রাক্টরের আন্ডারে কিছু ছেলে সুইমিং প্র্যাকটিস করতেছে, যেখানে বেইতো এবং মাইক নামে দুইটা ছেলে ছিল। সুইমিং প্র্যাকটিস করতেছে একটা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য। এরপরের দিন সে দেখানো হয় যে মাইকের বাড়ির সামনে দিয়ে বেইতো যাওয়ার সময় দেখে যে মাইকের বাইক থেকে সবজি পড়ে গেছে। তখন মাইকের ডেকে বলে যে এখানে তোমার সবজি পড়ে গেছে। দুজন মিলে সবজিগুলো উঠাচ্ছিল, তখন একটা মেয়ে এসে বেইতোকে হেল্প করে, বাট বেইতোর এটা খুব বেশি ভালো লাগে না। সে মাইকের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এবং এরপরের দৃশ্যে দেখানো হয় যে বেইতোর বাবার একটি রেস্টুরেন্ট আছে এবং বেইতো ওখানে তাদের কাজে হেল্প করে এবং বেইতোর সকল ফ্রেন্ড গিয়ে ওখানে খাবার খায় এবং আড্ডা দেয় মাঝে সাঝে। যখন আড্ডা দিচ্ছিল সকল ফ্রেন্ড, এই মুহূর্তেই মাইক ওখানে আসে সবজি নিয়ে, কারণ মাইক এই রেস্টুরেন্টে সবজি সাপ্লাই দিয়ে থাকে। এবং এর পরের দৃশ্যে দেখানো হয় যে মাইক বেইতোদের বাসায় গেছে এবং ওখানকার কিছু ছবি দেখতেছে, দেখে বলতেছে তোমরা তুর্কিশ, তোমাদের দেখে মনেই হয় না যে তোমরা তুর্কি থেকে সুইজারল্যান্ড এসে বসবাস করতেছো, তোমাদের দেখলে মনে হয় যে তোমরা সুইডিশ। এরপরে ওরা দুজন মিলে জিমে যায়। জিমে যাওয়ার পরে প্রচন্ড সময় ধরে প্রচন্ড কষ্ট করে এবং রানিং করে। যখন মাইক খুব জোরে জোরে রানিং করতেছিল এবং রানিং করা শেষে মাইক যখন ঘেমেছিল, তখন বেইতো নেমে মাইকের গালের ঘামটা চেটে দেয় এবং ওখান থেকে চলে আসে। এবং এর পরের দিনকে যেটা দেখানো হয় যে বেইতো গেছে মাইকদের সেই ফার্মে, গিয়ে বলতেছে যে আমার রেস্টুরেন্টের জন্য এই এই সবজি লাগবে, এবং এর ফাঁকে বলে যে আমরা ফ্রেন্ডরা মিলে একটা ট্যুরে যাচ্ছি, তুমি যাবে কিনা। তখন মাইক ওকে ছবি তুলতে বলে, বাট পুরা শরীরটা বের করে ছবি তুলতে বলে, যেটা বেইতোর ভালো লাগে না, এবং বেইতো গিয়ে তাকে সাতটা বোতাম লাগিয়ে দেয়। এবং এরপরেই ওর ফ্রেন্ডরা চলে এসে বেইতো ওদের সাথে বেরিয়ে পড়ে ঘুরতে যাওয়ার জন্য। বাট মাইকের ওইটা ভালো লাগে না, যার কারণে মাইক পিছন পিছন স্কুটার নিয়ে অনেকটা দূর আসে, এসে সে ওখান থেকে ফিরে যায়। এবং এর পরের দৃশ্যে দেখানো হয় যে মাইকের বাসায় বেইতো গেছে রাত্রেবেলা, গিয়ে বলতেছে যে তোমাকে বললাম আমাদের সাথে যেতে, তুমি গেলে না, বাট পরে আবার স্কুটি নিয়ে কেন গেছিলে। মাইক বলল এমনি এক বলে, কথা বলতে বলতে এক পর্যায়ে তারা খুব কাছাকাছি এবং একে অপরের প্রতি একটা ফিল অনুভব করে, যার কারণে একে অপরকে কিস করতে থাকে এবং এরপরে তারা ইন্টিমেট। এর পরের দিন বেইতো যখন সুইমিং করতেছিল, তখন মাইকের একটা মেসেজ আসে যেখানে লেখা ছিল যে গেদের একটা র্যালি হচ্ছে, আমি অ্যাটেন্ড করব, তুমি অ্যাটেন্ড করবে কিনা। এবং পরে তারা সেই র্যালিতে অ্যাটেন্ড করে এবং খুব মজা করে। বাট প্রবলেম যেটা হচ্ছে সেটা তাদের এক প্রতিবেশী ওখানে দেখে ফেলে। দেখে ফেলার ফলে বেইতোর বাবাকে বলে যে তোমার ছেলেকে কন্ট্রোল করো, কারণ ওই প্রতিবেশীর স্ত্রী দেখছিল এবং প্রতিবেশীকে বলে যে তোমার ছেলেকে কন্ট্রোল করো, সে কিন্তু এখন গেদের পথে হাঁটতেছে। তখন রাত্রেবেলা বেইতোর বাপ বেইতোর আম্মার সাথে একটু ঝগড়াঝাটির মতো করে এবং বেইতোকে ডেকে বকাবাজি করে যে তুমি এইগুলা কি করতেছো, আমার তো মান সম্মান বলে আর কোনো কিছু থাকতেছে না। তখন বেইতো অনেক বেশি মন খারাপ করে এবং পরের দিনকে সে মার্কের সাথে দেখা করে এবং মাইকে বলে ব্যাপারটা, যে আমার পরিবার থেকে জেনে গেছে তারা এই ব্যাপারটা। এরপরে দোকানেও বেইতোকে একটু বকাবাজি করে এবং বলে যে আমরা এখানে থাকবো না, আমরা কিছুদিনের জন্য তুর্কিতে ঘুরতে যাব। এবং ওইটা গিয়ে যখন মাইককে বলে, মাইক তখন অনেক বেশি মন খারাপ করে এবং আপসেট হয়ে যায়। আবারও বেইতো যখন বাসায় আসে সেম কন্ডিশন, সবাই প্যাক ট্যাক করতেছিল, এইসব দেখে গিয়ে আবার মাইককে বলে যে আমাদের ফ্যামিলিতে এইরকম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কিছুদিনের জন্য যেহেতু ঘুরতে যাচ্ছ, ঘুরতে যাও, ঘুরে আসো। এই বলে তারা স্মৃতি রাখার জন্য একটা কিস করে এবং কিসের ছবি তুলে রাখে। এর পরের দৃশ্যতে দেখানো হয় যে তারা তুর্কিতে অলরেডি পৌঁছে গেছে এবং তাদেরকে এয়ারপোর্টে রিসিভ করতে একজন আসছে এবং তারা গাড়িতে করে যাচ্ছে, অনেক লম্বা পথ যাচ্ছে। তখন বেইতো তার ফোনে বের করে মাইকের ছবি দেখতেছে এবং স্মৃতিচারণ করতেছে। করতে করতে তারা বাসায় পৌঁছে যায় এবং ওখানে দুইটা ভেড়া কেটে ভেড়ার রক্ত তাদের মাথায় দিয়ে বরণ করে নেওয়া হয়। বেইতো ও দাদিমার সাথে দেখা করে এবং বেইতোর বাবা সবাইকে পেয়ে আড্ডাতে মশগুল, সে আড্ডা দিচ্ছে। এবং এর পরের দৃশ্যে
শেষে দেখানো হয় যে বেইতো তার কাজিনদের সাথে যখন বাইরে ছিল তখন একজন বলতেছে যে বেইতোর সাথে সেহেরের বিয়ে হবে। এই কথাটা শুনে বেইতোর মাথা তো নষ্ট হয়ে গেছে পুরাই, যে কি রে ভাই কি জন্য আসলাম, ঘুরতে আসি এখন কয় বিয়া। এর পরের দৃশ্যে বেইতো খেপতে খেপতে গিয়ে ওর বাবাকে বলে যে তুমি আমাকে এখানে ঘুরতে নিয়ে এসেছো, তো এখানে বিয়ের কথা কোথায় থেকে আসলো। এই বলে প্রচন্ড রাগারাগি করে, তুমি তো জানো যে আমি একজনকে পছন্দ করি। বাট ওর বাবা মা এসব কোনো কথাই শোনে না। এবং বেইতো সেই দিন রাত্রে বেলা সেই সেহের নামে মেয়েটির সাথে দেখা করতে যায়। বাট সেই সেহেরের দাদা বলে যে আজকে বাদে কালকে সেহের তোমার হবে, আজকে রাতে দেখা করে কি হবে। আসলে বেইতো ওখানে গেছিল সবকিছু সত্য বলতে। এর পরের দিন বেইতোর মা বেইতোকে বুঝাচ্ছিল যে দেখো বাবা, এইগুলা শুধু মোহমায়া, ছেলের সাথে ছেলের কিছু হইতে পারে না। তোমার বিয়ে দেয়া হচ্ছে, এ খুব ভালো মেয়ে, সেহেরের সাথে তুমি সংসার করলে তুমি মাইক টাইক সবাইকে ভুলে যাবে। বাট বেইতো মন খারাপ করে এসে বাইরে বসে এবং একটা কাজিনের সাথে গল্প করতে করতে সে বলে যে আমার সুইজারল্যান্ডে একটা প্রেম আছে। তো তার কাজিন বলে হ্যাঁ হ্যাঁ তাইলে তো সে খুব হট হবে। বাট বেইতোর খুব মন খারাপ থাকে। এইদিকে বেইতো যখন বাসার দিকে ব্যাক করতেছিল তখন ওর মা ওকে খুঁজতেছিল এবং এইদিকে বিয়ের সম্পূর্ণ আয়োজন রেডি হয়ে গেছিল। বেইতো যখন আসে তখন ওর মা ওকে নিয়ে গিয়ে ওর ড্রেস ট্রেস পরাই দেয়। এইদিকে সেহেরও রেডি ছিল এবং বেইতোকে নিয়ে এসে সেহেরের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং সবাই ওখানে আনন্দ উল্লাসে মেতে উঠছিল। এবং ওদের একটা খেলা আছে গাড়ি নিয়ে পাক মারা, সেটাও তারা করেছে। এরপরে রাত্রেবেলা যখন সেহের এবং বেইতো একই রুমে ছিল, বেইতোর তখন প্রচন্ড মন খারাপ ছিল। বাট সেহের ছিল অনেক ফানি টাইপের। ফার্স্টে সে তার দিকে কিছু ফল ছুঁড়ে মারে এবং বলে যে আমার জিপারটা একটু খুলে দাও। বেইতো বলে যে না আমি এটা পারি না। তখন সেহের বলে যে আমাকে দিয়ে শিখে নাও। এরপরে সেহের অনেক ফানি হওয়ার কারণে খুব দ্রুত বেইতোর সাথে ফ্রি হয়ে যায় এবং ওরা দুইজন এতটাই ঘনিষ্ঠ হয় যে বেইতো নিজের অজান্তেই ওর সাথে ইন্টিমেট হয়ে যায়। এবং পরক্ষণে রাত্রেবেলা সে বাইরে এসে মাইকের ছবি দেখতেছিল আর ভাবতেছিল এটা আমি কি করলাম। এর পরের দিন সকালে বাইতো উঠে ওর বাবা মাকে অনেক বেশি বকাবাজি করে যে তোমরা আমার সাথে এটা ঠিক করলে না, আমাকে জোর করে নিয়ে এসে এখানে বিয়ে দিয়ে দিলে। এবং তার কিছুক্ষণ পরে সেহেরকে নিয়ে বাইতো একটা নির্জন জায়গাতে যায়, গিয়ে ওখানে বলে আমি অনেস্টলি সবকিছু তোমাকে বলতে চাই, আমার সুইজারল্যান্ডে একটা গার্লফ্রেন্ড আছে। এবং সেহের ওখানে অনেক বেশি মন খারাপ করে চলে যেতে লাগে। তখন বলে যে আমি তোমার গার্লফ্রেন্ডের ছবি দেখতে চাই। তখন ছবি দেখায় মাইকে, তখন সেহের অবাক হয় যে একটা ছেলে কি করে তোমার গার্লফ্রেন্ড হইতে পারে। এরপরে সেহের ওখান থেকে চলে যায় এবং বাইতো অনেক পাহাড়ের উঁচু উঠে নেটওয়ার্ক খোঁজার ট্রাই করে যে সে মাইককে কল করতে পারে। বাট সেখানে নেটওয়ার্ক পায় না। সে রাত্রেবেলা পলাই ওখান থেকে চলে যেতে লাগে। বাট এয়ারপোর্টে গিয়ে ওর আঙ্কেল বলে এটা গ্রাম, তুমি যদি এখন চলে যাও তাহলে সেহেরের অনেক বেশি মানহানি হবে, যার কারণে তোমার এখানে থেকে যাওয়া উচিত। তখন বাইতো এয়ারপোর্ট থেকে ব্যাক করে এসে সেহেরের কাছে যায় এবং সেহের এবং বাইতো দুজন জড়াজড়ি ধরে কান্নাকাটি করে এবং সেখানে ইন্টিমেট হয়। এবং এরপর দৃশ্যে দেখানো হয় যে সেহেরকে সে পড়াশোনাতে হেল্প করতেছে, তার সাথে ওয়ার্কআউট করতেছে এবং তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হচ্ছে। এর কিছুদিন পরেই বাইতোরা ওই শহর ছেড়ে আবার সুইজারল্যান্ডে ব্যাক করার উদ্দেশ্যে ব্যাগপাতি গুছায় সুইজারল্যান্ডে ব্যাক করে। সুইজারল্যান্ডে ব্যাক করার পরে যেখানে সেহের এবং ওর শ্বশুর শাশুড়ি সংসার গুছাতে ব্যস্ত ছিল সেখানে বাইতো মাইককে খুঁজতে বেরিয়ে পড়ে। মাইককে খুঁজতে মাইকের বাসায় যায়, ওখানে পায় না। সুইমিং পুলে যায়, ওখানে পায় না। বাট পরের দিনে মাইক ওদের রেস্টুরেন্টে আসে সবজি ডেলিভারি করতে। তখন বাইতোর বাবা ওকে অনেক বকাবাজি করে যে তুমি এখানে কেন এসছো। বাট বাইতো ওইসব বাধা নিষেধ না শুনে মাইকের স্কুটির পিছনে উঠে বসে এবং মাইককে বলে যে জোরে চালাও। মাইক তখন জোরে চালায়, একটা নির্জন জায়গায় যায়। তখন বাইতো বলে যে আসলে আমি বুঝি নাই যে আমাকে ওখানে গেলে বিয়ে দিয়ে দিবে। বাট মাইক এইসব কিছু শুনতে চায় না, ওকে একটা ঘুষি মারে যার কারণে বাইতোর মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। পরের দৃশ্যে দেখানো হয় যে তার বাসা গুছাচ্ছিল। বাট মাইক বলতেছে যে আমি তো এইসব কিছু চাই নাই, আমি আমার মতো থাকতে চাইছি। ওই দিন রাত্রেই বাইতো মাইককে ফোন দিচ্ছিল, বাট মাইক ফোন না ধরার কারণে ফোনটা আসার মনে ফেলে দেয়। তখন শেহের ওখানে এসে ওকে সান্ত্বনা দেয় এবং দুইজন একে অপরকে জড়াই ধরে কান্না করে ফেলে। এবং পরের দৃশ্যে দেখানো হয় যে ওই সুইমিং কম্পিটিশনের জন্য বাইতো সুইমিং প্র্যাকটিস করতেছে এবং ওখানে মাইকও ছিল। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে মাইকও বুঝতে পারে যে বাইতো চায়নি
জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। এবং এদিকে বাইতোকে তার একটা বড় ভাই বুঝাচ্ছিল যে এসব কিছু ঠিক হয়ে যাবে। এরপরের দৃশ্যে দেখানো হয় যে বাইতো শেহেরকে নিয়ে ঘুরতে বেরোয়েছে শহরের মধ্যে, ঘোরার ফাঁকে একটা জায়গায় গিয়ে বসে এবং বলে যে আমি সব থেকে ভালোবাসি সুইমিং করতে এবং সবার উপরে আমি সুইমিংকেই ভালোবাসি। তখন শেহের নদীতে ঝাঁপ দিয়ে ডুবে মরতে যায়। সে বলে যে এই শহরের আমি ভাষা জানি না, এই শহরে কাউকে চিনি না, আমি শুধু তোমার জন্যই এসেছি। এ বলে একে অপরকে জড়াই ধরে এবং তারা বাসায় ব্যাক করে। এবং পরের দিন বাইতো মাইকের ওইখানে যায় যেখানে মাইক সবজিগুলা রাখে। ওখানে গিয়ে মাইককে বুঝাই বলে ব্যাপারটা, মাইক তখন বুঝতে পারে। এবং তারপরের দৃশ্য দেখানো হয় যে শেহেরকে সুইমিং শেখানোর জন্য নিয়ে গেছে বাইতো। এবং সুইমিং শেখানোর পরে একটা জায়গায় বসে সে বলতেছে, দেখো যে আমার আসলে তোমার প্রতিও এখন একটু দুর্বলতা কাজ করে এবং মাইকের প্রতি। তো আমরা তিনজন চলো গিয়ে জার্মানিতে বসবাস করি, তাইলে ওখানে আমাদের কেউ আর ডিস্টার্ব করতে পারবে না। এরপরের দৃশ্যে দেখানো হয় যে সেই ফাইনালের দিন চলে আসছে এবং বাইতো ওখানে পার্টিসিপেন্ট করতেছে, মাইক করতেছে না। এবং মাইক ওকে জড়ায় ধরে সাহস দেয় যে তুমি পারবা। এবং যখন সুইমিং চলতেছিল তখন মাইক ওখানে সাহস দিচ্ছিল যে ইউ ক্যান ডু ইট, ফাস্টার ফাস্টার ইউ ক্যান ডু ইট। তখনই ওখানে শেহের চলে আসে, শেহের চলে এসে ওকে অনুপ্রেরণা দিতে থাকে এবং বাইতো ওই প্রতিযোগিতাতে ফার্স্ট পজিশন লাভ করে এবং উইন হয়। এর ফলে ওর বাসায় একটা পার্টি দেয়। তখন সে শেহরে কানে কানে বলতেছিল যে আমি কিন্তু এখানে বেশি দিন নাই, আমি চলে যাব, তুমি চাইলে আমার সাথে আসতে পারো। এবং এর পরের দিনে মাইকের সাথে শেহর দেখা করতে আসছে। মাইক ওকে সহ্য করতে পারতেছে না এবং মাইক যেটা করে সেটা শেহরের সামনে বাইতোকে কিস করে বসে এবং শেহর বলে যে তোমার আমার সাথে প্রবলেমটা কোথায়। এর পরের দৃশ্যে দেখানো হয় যে বাইতো মাইকের সাথে ইন্টিমেট হচ্ছে এবং সবাই মিলে একটা প্ল্যান করতেছে কি করে চলে যাওয়া যায়। এবং এর পরের দৃশ্যে দেখানো হয় যে অনেক দূরে একটা সুইমিং পুলে যেখানে শেহর উপরে বসে আছে এবং বাইতো ও মাইক সুইমিং করতেছে মনের সুখে। এবং শেহরের ফোনে কথা বলা দেখে বোঝা যায় যে ওরা এখন অন্য একটা সিটিতে চলে আসছে এবং ওরা তিনজন একই সাথে সুখে শান্তিতে সংসার করতে থাকে। এর মধ্যে দিয়ে এই মুভিটা শেষ হয়। এই মুভিটা আলটিমেটলি একটা গে সমাজকে প্রায়োরিটি দেওয়ার জন্য করা হয়েছে, যেটা সমাজের জন্য সত্যিই হানিকারক। সো বন্ধুরা, আপনারা কেউ এই ধরনের কোনো কাজ করবেন না। আর যদি আমার এই এক্সপ্লেনেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, টাটা, বাই বাই।